السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أو كما قال عليه الصلاة والسلام يقول الله سبحانه وتعالى يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات يقول عز من قائل إنما يخشى الله من عباده العلماء شما قصتي ديني بحيرا أشلي الله رب العالمين الرشن خو الشكر قدار فتشي جمهان رب العجت والجلال يوم الجمعة رئيس شقال بلائه অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসে আলমিতে আমাদেরকে একত্রিত হওয়ার তফিক দিয়েছেন এই জন্য আল্লাহ হাবুল আলমীর শুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে গত দুটি দার্সে আলোচনা করেছিলাম আপনাদের জানা আছে যে সুফিয়া রাসাউরি রহমতুল্লাহ বর্ণনা করেছেন আবু হাইয়া থাইমি রহমতুল্লাহ রায় থেকে আলেমদের বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম যেহেতু আল্লাহ সুবাহ কুরআনই নির্দেশ করেছেন যে ইননামা ইয়খশাল্লাহু মিন ইবাদিহিল উলামা যে আমার বান্দাদের মধ্যে থেকে কেবল মাত্র আলেমরাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে থাকে এখন আলিম বলতে কি আমরা আসলে কাদেরকে বুঝব মানে কাদের পরিচয় হচ্ছে তারা আলিম নাকি এমনি যে কোনো লোকই আসলে শুধুমাত্র আলেম সার্টিফিকেট দেখাতে পারলেই অথবা মাদ্রাসায় দাওরা হাদিস পাস করলেই অথবা সরকারি মাদ্রাসাগুলোতে আমাদের প্রেক্ষাপটে কামিল পাস করলেই সে আলেম নাকি আসলে আলেম এই আয়াতের মধ্যে আলেম বলতে কাকে বোঝানো হচ্ছে আলেমের পরিচয় প্রকৃত পরিচয় কি আমি বলেছিলাম সেখানে বলা হয়েছে যে আলো আলেমা উসালা আলেমদের মানে তিন প্রকার আলেমের কথা উল্লেখ করেছেন তিনি এবং এটি সালফু সালেহিনের অনেকের কাছ থেকে বর্ণিত হয়েছে সহি সনদে বর্ণিত হয়েছে প্রথম দ্বিতীয় পয়েন্টে আমরা আলোচনা করেছিলাম তারপরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্রথম পয়েন্টটি হচ্ছে সে ব্যক্তি আল আ'লিমে বিল্লাহ লা আল্লাহ শুধু আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তার অনুরাগ এবং আবেগ আছে কিন্তু আল্লাহর বিধানগুলো জানে না এই ধরনের লোক আমাদের সমাজের মধ্যে বহু আছে আল্লাহ রব্বুল আলামিনের গুলো বিধানগুলো সম্পর্কে কোনো জ্ঞান নেই যেগুলো আল্লাহ রব্বুল আলামিন মানদাতের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন সেগুলো জানে না কিন্তু আল্লাহর প্রতি অনুরাগ ভালোবাসা আছে মনে করে যে এই ভালোবাসা দিয়েই আবেগ দিয়েই শুধুমাত্র সবকিছু যথেষ্ট হয়ে যাবে কিন্তু না কারণ হচ্ছে আল্লাহ আব্বুল আলমিনের অনুরাগ থাকুক না কেন রসুল সাল্লাহ যতই অনুরাগ থাকুক না কেন কিন্তু যদি আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ আবুল আলমিনের বিধান এবং রসুল্লাহ সাল্লাহ দেখানো পথ পদ্ধতি সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে আপনি বিচ্ছিত হয়ে যাবেন কারণ এখানে তো শয়তান রয়েছে এখানে আপনার দুঃমনরা রয়েছে আপনার প্রবৃত্তি রয়েছে প্রবৃত্তি আপনাকে তাড়িত করবে খারাপ কাজের দিকে ইননা নফসাল আম্মারাতি মানুষের মানুষের যে প্রবৃত্তি রয়েছে প্রবৃত্তি লা খারাপ কাজের দিকে আদিষ্ট করে আদেশ দেয় সুতরাং আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে সেখানে খারাপে অবদ্ধ হয়ে যাবে এই বিষয়ে আমরা আলোচনা করেছি দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে আল আ'লিমু আপনি যদি কথা বলেন তাহলে দেখতে পাবেন কোরআন হাদিসের দুলি দিচ্ছে কোরআন এবং হাদিসের সবই সবই জানা কোরআন হাফেজ অনেকগুলো হাদিসের হাফেজ কিন্তু হাদিসেরও আমল করে না কোরআন আমল করে না কোরআন মধ্যে আল্লাহ গুলা আমি যেটাকে হালাল করেছে সেটাকে হালাল মনে করে না যেটাকে আল্লাহ শোহানাবু তালা কোরআনের মধ্যে নিষেধ করেছেন হারাম করেছেন সেটাকে হারাম মনে করে না মিথ্যার সাথে জড়িত সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত অন্যায়ের সাথে জড়িত এমন কি দিনের ব্যাপারে পর্যন্ত তারা বিভিন্ন ধরনের ফেতনাবাজি ষড়যন্ত্র করার মধ্যে জড়িত ফেরকাবাদের মধ্যে জড়িত অথচ কোরআন হাদিসের জ্ঞান রাখে কোরআন হাদিসের মানে জ্ঞান নিয়ে ভরপুর আমি যখন বলবেন সব কোরআনের কথাই বলে তাদের জনক बुजुर्ग गए কথা বলতেছিলেন যে আমরা তো বুখারী ختم করি কিন্তু বুখারী খতম করে তোমার লাভ থাকে এই আলেমের কোনো প্রয়োজন নেই যে আলেম তার ইলমের মাধ্যমে উপকৃত হয়নি কারণ ইলমের শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে উল্লেখ করেছেন সেখানে ইলমের শর্ত হচ্ছে ইলমুন তাফাহু বিহি এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে উপকৃত হয়েছে শুধু ইলম এটা বোঝার মতো এই বোঝা বহনকারী নিজেই সত্যিকার কষ্ট পাবে আর কিছু না অতিরিক্ত কোনো শিক্ষা দিয়েছেন কাছে যে নিজে বড় হয়ে যাবে ইবাহি বিহিরা আলেমদেরকে ডেকে ডেকে আলেমদের সাথে অহংকার করার জন্য চেষ্টা করবে বাড়াবাড়ি করার জন্য চেষ্টা করবে বাড়াবাড়ি সবাই করবে ওই উমার সুফাহ আর মূর্খ লোকদের কাছে নিজেকে অনেক বড় সাব্যস্ত করার চেষ্টা করি আমি অনেক বড় আলেম এই কাছে জান্নাতের গন্ধ পাবে না জান্নাত পাওয়া তো দূরের কথা এই আলিম জান্নাতের গন্ধও পাবে না যারা তাকে কোনো পরিবর্তন আনে তার মধ্যে কোনো পরিবর্তন আনেনি সে হয়তো ধারণা করতে যে মানে আমি আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের জ্ঞান আছে আমার কাছে আমি যথেষ্ট হয়ে গেছি কারণ মর্যাদা কোনদিন কোনদিনের কারণে হয় নাই এলমের মর্যাদা হয়েছে মর্যাদা হয়েছে সুতরাং যে ব্যক্তির আইন তাকে সত্যিকার ভাবে নিজের আমুলকে সংশোধন করতে নিজের আমুলকে পরিবর্তন করতে সহযোগিতা করে না তাহলে বুঝতে হবে যে সে ব্যক্তির আইনটা মূলত এলমুল না ফেলে না আইনটা কিন্তু না ফেলে এই জন্য যে সমস্ত কাজ মানুষের কোন মানে কাজে আসে না কোন প্রয়োজন নেই একজন প্রয়োজন দেখা দিয়েছে যে এই ফলটা কি মানে খাওয়ার জন্য মনে যে আমরা করতেছি যে এটা যদি পাওয়া যায় আদম যেহেতু খেয়েছি আমরা খাবো আরেকবার জিনিসটা ব্যাপারটা এমন না ঠিক না এটা আমাদের কাজ যেটা আমাদের আমলের সাথে কোনো পরিবর্তন মানে দরকার নেই যেটা আমাদের আপিদার সাথে কোন দরকার নেই এমন কাজগুলোকে আমরা যদি মনে করে থাকি যে যে তিন নম্বর পয়েন্টটি সেটা হচ্ছে আল্লাহ সেই হচ্ছে প্রকৃত আলিম যে আল্লাহ আব্বুল আলমের প্রতি যার ভালোবাসা এবং অনুরাগ রয়েছে আল্লাহ এবং তার প্রতি তার সত্যিকার আনুগুত্য রয়েছে ভালোবাসা রয়েছে আল্লাহ সম্পর্কে জানেন রসুল সম্পর্কে জানেন তারপরে এবং আল্লাহর বিধান সম্পর্কে জানা আছে এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করতে পেরেছে সে হচ্ছে প্রকৃত আলেম মূলত কোরআন এবং হাদিসের মধ্যে যে আলেমের মর্যাদার কথা যে আলেমের ফজিলতের কথা বলা হচ্ছে সে হচ্ছে এই থার্ড পার্সন তৃতীয় নম্বর যে ব্যক্তি বুঝতে পেরেছেন কিনা ওই আলেমের দরকার নেই যে বহু বই মুখস্থ করে বহু জ্ঞান মুখস্থ করে সবকিছু একসাথে করে রেখেছে কিন্তু শয়তানি যত কাজ আছে সবগুলো করে যাচ্ছে কোন দরকার নেই কারণ শয়তানও আল্লাহ রাবুল আলমী সম্পর্কে জ্ঞান রাখত কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর বিধান থেকে এমন ভাবে বিতাড়িত হয়েছে যে কেমন পর্যন্ত যদি কোনো ব্যক্তি অভিশপ্ত থাকে আল্লাহর কাছে সেই হচ্ছে একমাত্র কে সেই হচ্ছে একমাত্র অভিশপ্ত একমাত্র অভিশপ্ত এবং সর্বশেষ অভি শব্দ মানে আল্লাহর বিধানের অমান্যকারী ব্যক্তি অর্থাৎ আল্লাহ হাবুল আলমিন সম্পর্কে তার জ্ঞান ছিল ছিল না কেউ বলতে পারবে না যে আল্লাহ হবুল আলমিন সম্পর্কে তার জ্ঞান ছিল না এটা কেউ বলতে পারবে তাই এখানে যে ব্যক্তি আল্লাহ হাবুল আলমিন সম্পর্কে জ্ঞান রাখে এবং আল্লাহর বিধান সম্পর্কে জ্ঞান রাখে আল্লাহর বিধান সম্পর্কে জ্ঞান রাখার কারণে সে আল্লাহর আনুগত্য লঙ্ঘন করে না আল্লাহর বিধান লঙ্ঘন করে না আর আল্লাহ হাবুল আলমীর সম্পর্কে জ্ঞান রাখার কারণে তার অন্তর আল্লাহ হাব্বুল আলমীর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ওই দুনিয়ার কোন ব্যক্তির সাথে দুনিয়ার কোনো গোষ্ঠীর সাথে দলের সাথে তার অন্তর কি হয় না সম্পৃক্ত হয় না এটাই খুবই গুরুত্বপূর্ণ কারণ আল্লাহর বিধান যদি কেউ লঙ্ঘন করে আল্লাহর বিধানে কেউ যদি আনুগত্য থেকে দূরে সরে যায় সে ব্যক্তি কিন্তু হেদায়েত থেকে মাহরুম হয়ে যাবে আবার আল্লাহ হাব্বুল আলমিনের সাথে সম্পর্ক যদি কারো বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এই মানুষের অন্তরগুলো মূলত সম্পর্ক শূন্য থাকবে না সেখানে হয়তো প্রবৃত্তি সম্পর্ক অথবা শয়তানের সম্পর্ক অথবা যে মুরব্বি বুজুর্গ ইত্যাদি যারা আমরা আবিষ্কার করে নিয়েছি আমাদের মা হিসেবে তাদের সম্পর্ক আমাদের অন্তর মধ্যে তাদের প্রতি আমরা মানে তাদেরকে আমরা মাহবুদ স্থানে নিয়ে না বুঝতে পেরেছি কিনা তাই অন্তর আপনার মানে ওই ওই আল্লাহ হাবুল আলামিনের হকটুকু তার আমরা অন্য মানুষকে আমরা দিয়ে দিব আর তাই হচ্ছে বাস্তবতা তাই এটাকে যুগের শ্রেষ্ঠ এবং যাদেরকে মূলত আমি দেখেছি এবং এই সমকালীন সময় যা ইসলামের জ্ঞানী এবং আলেম ছিল আলমের দিক থেকে এবং আমলের দিক থেকে শেখ মোহাম্মদ সার সাবিন রহমতুল্লাহ রাই তিনি তার মধ্যে এবং তিনি তার বিভিন্ন লেকচারের মধ্যেও আমি তার এই বক্তব্য মসজিদ হারামের মধ্যে একাধিক ভার আমি তার মুখে শুনেছি এরপর তার কিতাবের মধ্যেও তার মধ্যে উল্লেখ করেছেন তিনি আলেম এর পরিচয় এই যুগে আলেম থেকে তিন ভাগে ভাগ করেছেন তিনটি পরিচয় দিয়েছেন এটা এই যুগের জন্য সত্যি প্রযোজ্য কারণ এটা না জানলে আপনারা মানে পদভস্ট হয়ে যাবেন সকল আলেমরা মাথার মধ্যে পাগড়ি টাগড়ি লাগাইয়া এক ধরনের মানে সংসেজে এসে আপনাদেরকে পদ্মস্ত করার জন্য চেষ্টা করতেছে এ ধরনের গ্রুপ অসংখ্য অসংখ্য মানে শয়তানের অনুসারী এবং দোসররা আমাদের সাধারণ মানুষদেরকে একেবারে নিরূহ মানুষ যারা কোরআন হাদিসের জ্ঞান যেহেতু নেই তাদের কাছে তাদেরকে খুব সহজেই বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে একটা জিনিস বুঝাই দিলেই হলো তাহলে কোরআনের মধ্যে আছে কি কোথায় আছে কোরআনের মধ্যে আছে কোরআনের মধ্যে যে কোন এক জায়গায় তো অবশ্যই আছে হুজুর যেহেতু বলছেন এরা এরা হচ্ছে তিন প্রকারের লোক প্রথম হচ্ছে কিভাবে পূত পবিত্র রাখা এর মানে ফজিলত এর গুরুত্ব মানুষদেরকে বোঝানো যুগে যুগে মানে বিভিন্ন জায়গায় যা রাষ্ট্র ব্যবস্থা যারা মানে অধিকারী ছিল ক্ষমতায় যারা ছিল তারা কিছু সুখ আলেমদেরকে গৃহপালিত পশুর মতো তাদেরকে বললেন না হ্যাঁ গৃহপালিত পশু পশুর মতো তাদেরকে টাকা দিয়ে লালন পালন করা যাচ্ছে এবং তাদের দেখবেন যে প্রত্যেকটা পতুয়াও গলত এবং প্রত্যেকটা কথাই তাদের মানে শুধুমাত্র কিভাবে সুনির্দিষ্ট একটা গ্রুপের অথবা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করা যায় এরা সত্যিকার অর্থে আলেম নয় এরা সত্যিকার আলেমদের কলঙ্ক এবং আলেমদের লিবাস ধারণ করে মূলত ইসলামের সবচেয়ে বড় যারা ক্ষতি যুগে যুগে করেছে ইসলামের ইতিহাস সাক্ষী আমি নিজের ব্যক্তিগত বক্তব্য দিচ্ছি না ইসলামের ইতিহাস সাক্ষী যুগে যুগে ইসলামে যারা ক্ষতি করেছে এই গোষ্ঠী ক্ষতি করেছে আমি এই কথা স্পষ্ট করে বলতে চাই যে সরকারের বিরুদ্ধে কথা নয় সরকার যদি কোরআন এবং হাদিসের পরিপন্থী কোনো কাজ করে সেটাও কিন্তু একজন আলিমের উপর ওয়াজিব হবে সেটা মানুষদেরকে তাহির করা সতর্ক করা এখন আপনি যদি মানে বসে মানে মার্শাল সরকার যেহেতু করছে এটা সব হালাল জালাল সব করতে পারেন আপনার অসুবিধা তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে ত্রুটি আছে কিছুটি আছে কারণ আপনি কোন আলেম ব্যক্তি আল্লাহ হাবুল আলমিনের ভয়ের সামনে দুনিয়ার কোন মানুষের ভয়কে প্রাধান্য দিবে তাহলে সে আলেম বিল্লা হতে পারবে না

মানে তাদের তাদের কাজ হচ্ছে এদের মূল পাওনাটা মূল পাওনা হচ্ছে দুনিয়ার কিছু সামান্য কিছু জিনিস হতে পারে সেটা একটা বাড়ি একটা গাড়ি অথবা ইত্যাদি কিন্তু তার জানা নেই এই যে পাওনাটুকু আখিরতের বিনিময় যদি কেউ গ্রহণ করে থাকে তাহলে তার চেয়ে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি আর এই পৃথিবীর মধ্যে কেউ আর এই পৃথিবীর মধ্যে কেউ নেই এই যে বাড়ি আপনি নিলেন এটা কি আপনি মৃত্যু সময় নিয়ে যেতে পারবেন কিনা এই যে গাড়ির ব্যবস্থা করলে মৃত্যুর সময় কিভাবে আপনি নিবেন আপনাকে নিতে পারবেন না আপনাকে অন্য লোকে নিয়ে যাবে আপনাকে এতটুকু পর্যন্ত এখন হুশ হয়নি আল্লাহর দিনকে কি আপনি বিক্রি করছেন আল্লাহর দিনের বিনিময়ে দুনিয়ার স্বার্থ গ্রহণ করার জন্য চেষ্টা করছেন এতটুকু হুশ কি আপনার এখনো হয়নি যে আপনি নিজেও তো আসলে আপনার ঘর থেকে বের হতে পারবেন না আপনাকে লোকেরা বের করে নিয়ে যাবে সুতরাং আপনি কিছুই নিয়ে আর অধিকার রাখেন না ক্যাশের মধ্যে যে টাকা রেখে দিয়েছেন সেটা আবার দ্বিতীয়বার গণনা করার সুযোগ আপনাকে দেওয়া হবে না কত রাখলাম এই সুযোগটুকু পাবেন না তাই নিজেকে সত্যিকার ভাবে উপলব্ধি করার মতো অবস্থা আমাদের মধ্যে আসতে হবে এটা হচ্ছে আরেকটি ওলামা ওলামা উত্তা ইফা বিভিন্ন গোষ্ঠীর আলেম বিভিন্ন গ্রুপের আলেম বিভিন্ন মাঝাবের আলেম বিভিন্ন তরিকার আলেম এদের দায়িত্ব হচ্ছে শুধু তরিকাকেই মানে আল্লাহর দিনকে করার জন্য কাজ করে না বরং আল্লাহর দিনকে তারা সত্যিকারভাবে ভাবে বরদাস্ত পর্যন্ত করতে পারে না তাদের ওই মজাব তাদের ওই দৃষ্টিভঙ্গি তাদের ওই আকিদা তাদের ওই গ্রুপ তাদের ওই ফেরকার জন্য তারা ফেরকার মূলত আলেম তারা ইসলামের আলেম নয় তারা ফেরকা বন্ধির মধ্যে নিজেরা লিপ্ত হয়েছে একটা গ্রুপের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে প্রত্যেকটা কথাই মনে হচ্ছে যেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যেমন উদাহরণস্বরূপ আমরা এদেশে হানাফি মাঝামের কথা বলতে পারি আমরা এদেশের লোকেরা সাধারণ মানুষগুলো হানাফি মাঝামের অনুসরণ করে ভালো অনুসরণ করতেই পারেন এই ইমাম তার বক্তব্য অনুসরণ করতে পারেন

কেন আপনি এত বেশি মানে আল্লাহর দিন বাদ দিয়ে রসুল সাল্লাহ আলী ইসলামের বক্তব্য বাদ দিয়ে এটাকে স্টাবলিশ করার জন্য আপনি কেন এত মাতাল হয়ে যাচ্ছেন মুশ্রিক কাহের এমনকি নাস্তিক পর্যন্ত আল্লাহর কোরআনের মধ্যে তার জন্য দলিল খুঁজে পায় বুঝতে পেরেছেন কি নাস্তিক নাস্তিক তো বাদের দলিল আল্লাহর কোরআন থেকে দিচ্ছে খ্রিস্টানরা এখন দলিল দিয়ে কোথেকে কোরআন থেকে দলিল দিচ্ছে আমি নিজেই জানি বই লিখা রয়েছে খ্রিস্টানরা কোরআন থেকে দলিয়ে দিচ্ছে দুইশো পনেরোবার মূসা আর এই শিলা দোষ নাম এসেছে কোরআনের মধ্যে ঈশা আইহি শাল দোসার নাম এসেছে কোরআনে করেমির মধ্যে পনেরো ষোলো বার আর মহা মসুল্লাহ ওই নাম আসছে চার চারবার দলিল পেয়ে গেছে কিনা যে কোরআন আল্লাহ রাবগুলা আমিন যে মর্যাদা দিয়েছে মূসাকে এবং ঈশাকে এর দলিল তো স্পষ্ট অসংখ্য দলিল কোরআন থেকে খ্রিস্টানরা ইহুদিরা বিভিন্ন গ্রুপ দিচ্ছে নাস্তিক এ পর্যন্ত দলিল দিচ্ছে সুতরাং এটা দলিল নয় এটা প্রবৃত্তির অনুসরণ এটা দলিলের ঘাট বিঙ্গে আপনার প্রবৃত্তি অনুযায়ী আপনি কি করলেন এটাকে ব্যাখ্যা দিলেন আপনার প্রবৃত্তি অনুযায়ী ব্যাখ্যা দিলেন এটা দলিল নয় রেগুলা কথা এটা বিভ্রান্তি এই জন্য একদল এখন আলেম বের হয়েছে ওলামক্ত আইফা এটা কিন্তু সে এটা আমার বক্তব্য নয় এটা কার বক্তব্য বলছিলেন আপনাকে খেয়াল করেছেন শেখ মোহাম্মদ সাল রহমতুল্লাহ বলেছেন মসজিদে নবীতে তার বক্তব্য সরাসরি শুনেছি এবং রেফারেন্স উল্লেখ করেছি তিনি সফল মন্ত্রীতে উল্লেখ করেছেন এবং তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন তা আমি নিজে তৈরি করি সে আপনাদের কাছে বলতেছি ব্যাপারটা এমন বুঝতে পেরেছেন কিনা আমি সাইফুল্লাহ নিজের পকেট থেকে একটা কথা বলি না যদি ওলামায় গ্রামের বক্তব্য পাই সেটাকে কোট করার জন্য চেষ্টা করি বুঝতে পেরেছেন বলছিলাম এই গুরু সত্যিকার মানুষদেরকে হৃদায়তের দিকে না

তাহলে কারণ সর্বশ্রেষ্ঠ যখন কোরআন এবং হাদিসের সংকলন কমপ্লিট হয়ে গেছে তখন মাঝাবের মানে মাঝাবের পরিধি এবং মাঝহের বক্তব্যগুলো কোরআন এবং হাদিস অনুযায়ী এসেছে তাহলে আপনার বক্তব্য অনুযায়ী সর্বপ্রথম হানাফি মাঝাব বাদ যাবে তারপরে মালিকী মাঝহ বাদ যাবে তারপরে সাহাবি মাঝাব বাদ যাবে তারপরে শাহাম্বুলি মাঝহ সব হবে ঠিক কিনা এটা হলো সুরিয়ার বিদ্যা এটাকে ডাস্ক বলা হয় তাকে বুঝতে পেরেছে কিনা যেটা সর্বশেষ আসবে সেটাই কি হবে যেমন আমরা যখন বই চাপা ছাপাই লেটেস্ট যে এডিশন রয়েছে সেটাই গ্রহণযোগ্য হয় বুঝতে পেরেছেন কিনা বক্তার বক্তব্যের জন্য লেটেস্ট এডিশন যেটা আছে সেটাই হলো গ্রহণযোগ্য আপনাকে এই কথাটা বুঝতে পেরেছেন তাহলে বুঝা গেল লেটেস্ট হাম্বলি মধাবটা আপনার পাবে আসলে কোনটাই না কোরআন এবং হাদিস দলিল দিয়ে গেছেন থার্ড পার্সনকে থার্ড কোনো কিছু দিয়ে যাননি তারা তুফিকুম কুম আমরাই দুটি দিয়ে যাচ্ছি তোমাদের কাছে তিন বলতে কিচ্ছু নাই এখানে তৃতীয় কোনো বিধান নেই তৃতীয় কোনো ব্যক্তি পর্যন্ত নেই যদি এই উম্মাতের জন্য সবচেয়ে বেশি অনুসরণযোগ্য ব্যক্তি হতেন তাহলে আমার নবী সাল্লাহাম আবু বকর আল্লাহকে নির্ধারণ করে দিয়ে যেতেন আবু বকর নির্ধারণ করে দিতেন এতটুকু পর্যন্ত যাতে এই উম্মত কেমন পর্যন্ত পদপ্রষ্ট বিভ্রান্ত না হয়

যাতে করে মানে আমরা সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি পূজার মধ্যে না পড়ে যাই ব্যক্তি পূজার জন্য মূলত এই কাজ নয় কিন্তু আজকে সকল ওলামা উত্তাইফা যারা রয়েছে এরা ব্যক্তি পূজাকে এস্টাবলিশ করার জন্য ইসলাম হিসেবে সাব্যস্ত করার জন্য প্রয়োজনে তারা আল্লাহ রাবুল আলমকে অস্বীকার করতে চায় এই ধরনের অবস্থা তাদের তৈরি হয়েছে কোরআন আয়াতকে অস্বীকার করছে রাসুলে হাদিসকে অস্বীকার করছে সবই অস্বীকার করছে আল্লাহ একজন আমার কাছে এসে বললেন যে সেফুল্লা ভাই আমার হাতে মোটেও সময় নেই হয় সেফুলা ভাই যে মানে সুরে ভাতে না পড়ার জন্য সুরে আরাফের মধ্যে তো কোরআনের প্রতি দলিল রয়েছে দলিলটা কি আছে সেটা দাঁড়ান কিনা দলিলটা কি আছে সেটা দাঁড়ান কিনা নাকি এমনি আন্দাজে কোন লোক বলে দিয়েছে আর অন্ধ অনুসরণ করে চলে আসছেন এটা ফেকুল হানাফিতেই হানাফি বাজার ওলামাকে দলিল হিসেবে দেননি যদি জ্ঞান থাকে

দলিল না কেন কারণ হচ্ছে আমরা তো শুধুমাত্র তিন ভাগ তো না আমরা আদায় করে থাকি জোরে জোরে ঠিক কিনা তাহলে তিন ভাক্তের মধ্যে আবার দুই রেখা দুই রেখাত আমরা আদায় করে থাকি কি আসতে তাহলে বেশিরভাগ সলাত আদায় করা হয়ে নীরবে

তরিকা আপনার শূন্য আপনার না তরিকা নকশবন্দিয়া তরিকা তারপরে চিস্তিয়া তরিকা ইত্যাদি ইত্যাদি এগুলো সাব্যস্ত করার জন্য আরে বাবা আপনি আল্লাহ রসুল সাল্লা ইসলামকে মানেন না আপনি নকশবন্দি কোথায় মানে কোন যুগের লোক তারও আর কোনো অস্তিত্ব আছে কিনা তার আদৌ কোনো মানে পরিচয় আছে কিনা তার প্রতি আপনার এত মানে ইয়ে কেন তাকে আপনি এত বড় মনে করতেছেন কেন এটি এই জন্য মানে এটাকে সাব্যস্ত করার জন্য পাগল তাদের দিনটা মূলত তারা ইসলামকে দিন হিসেবে গ্রহণ করে নেই তারা ওই তরিকাকে ওই গোষ্ঠীকে ওই মেজহাবকে তারা দিন হিসেবে গ্রহণ করেছে ফলে তারা পদভস্ট বিভ্রান্ত হচ্ছে এই জন্য এই ওলামা ও তরিকা ওলামা ও ফেকা আশ্চর্য হবেন প্রত্যেকে কুল্লু হেসবিন প্রত্যেকে প্রত্যেক গ্রুপ তার কাছে যেটা আছে মনে করে যে এটাই মাশাল আমি হকানিয়তের উপর সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত আহলে হক নাম দিচ্ছে হাক্কানি নাম দিচ্ছে রাব্বানি নাম দিচ্ছে নাম দিতে দিতে শেষ পর্যন্ত তারা নিজেদেরকে মনে করতেছে যে এখন এ কথা বলতে পারতেছে না যে আল্লাহ রাবুল আলমীর সাথে আমাদের কিছুক্ষণ আগে কথা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে বলছে তোমরাই হকের উপর আছো আর বাকি সব বাতিল উপর আছে এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য তারা অপচেষ্টা করে যাচ্ছে কোন ইস্তেহাদি মাসালা হলে আরো উদারতা আপনাদের প্রয়োজন রয়েছে সকলের জন্য প্রয়োজন রয়েছে আর কোন নসি মাসালা হলে যেগুলো সাথে সম্পৃক্ত অবশ্যই আল্লাহর কসম একজন ইমানদার ব্যক্তির দাবি হবে তিনি কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসবেন সোজা কথা তিনি কোন ব্যক্তির বক্তব্য যদি সেখানে কোন কারণে মনে হয় যে না এই ব্যক্তির বক্তব্য কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক আমার দৃষ্টিভঙ্গিতে তাহলে তার উপর ওয়াজিব হচ্ছে সমস্ত ওলামায় কেরাম রক্ষ তারপর ওয়াজিব হচ্ছে কোথায় ফিরে আসবে অন্যথায় তার এই আমলটুকু বাতিল হবে কোন সন্দেহ নেই যেহেতু সে জানে যে এই বক্তব্য কোরআন এবং হাদিস অনুযায়ী শুদ্ধ শুদ্ধ নয় তিন নম্বর হচ্ছে ওলামা ইসলাম এদের খোঁজ করে পাওয়া যায় না বাংলাদেশে আমি যেখানে গিয়েছি কোথাও খোঁজ করি আমি পাইনি কেউ তরিকতপন্থী আলেম কেউ দেওপন্থী আলেম কেউ তবলিগি আলেম কেউ জামাতের আলেম কেউ মানে ফিরপন্থী আলেম কেউ মুরব্বীদের আলেম মানে বিভিন্ন গ্রুপের আলেম পাওয়া গিয়েছে কিন্তু আমি সারা বাংলাদেশে ঘুরে খুব কম সংখ্যক লোক আমার চোখে পড়েনি যে ইসলামের আলেম করা আফসোস আমার যে আমি আফসোস করছি অত্যন্ত অত্যন্ত মানে ভারাক্রান্ত হৃদয়ে আফসোস আমি প্রকাশ করছি যে ওলামা ইসলাম কারা এদের কোনো সন্ধান তালাশ করে পাওয়া যায় না প্রত্যেকটাই হয়তো ফের কাবন্দির মধ্যে হয়তো গ্রুপিংয়ের মধ্যে হয়তো দলাদলির মধ্যে মানে নিজেদেরকে মানে নিয়ে গিয়েছে এবং একটা গ্রুপের আলেম হিসেবে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে এ বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ তারা আমরা চেষ্টা করবো আগামী দার্সের মধ্যে আরও গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য সময়ের কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আপনাদেরকে অত্যন্ত সুসংবাদ জানানোর জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ মানে বই সংকলন হচ্ছে যে জ্ঞান অর্জন করা ফরজ এই নামে এই বইটি ইনশাআল্লাহ তালা খুব দ্রুত মার্কেটে আসবে আপনাদেরকে একটা সুসংবাদ জানাচ্ছি যেখানে মৌলিক যে জ্ঞানগুলো মানুষের অর্জন করা ফরজ সবগুলো এখানে একসাথ করা হয়েছে চেষ্টা করা হচ্ছে দোয়া করুন আল্লাহ তালা যেন কবুল করে মূল্য তুলনে এখন এখন কাজ চলছে

অলিদের আল্লাহ রাবুল পরিচয় দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ জিনে আয়মানু কান তাকুন এটা হচ্ছে আল্লাহ অলি কিন্তু এদের সুনির্দিষ্টভাবে মানে মানে কেন আপনি এসে বলেন সাইফুল্লাহ ভাই আমি আপনাকে আল্লাহর উলি বললাম তাহলে আপনি আমাকে আল্লাহ উলি কীভাবে সাব্যস্ত করছেন কেমনি পারলেন আল্লাহর উপর মিথ্যা করলেন আমার উপর মিথ্যা আরোপ করলেন কোনটা এটা আদৌ যাইজ নেই আদৌ যাইজ নেই মিথ্যুক মিথ্যাবাদী কিভাবে সে আমাকে আল্লাহ উলি সাব্যস্ত করবে আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ মুজাদ্দ শেখ আব্দুল আজিজ আব্দুল আবিন বাজ রহমতুল্লাহকে এক ব্যক্তি বলেন আল্লামা তার আলোচনার মধ্যে তাকে আল্লামা বলার কারণে তিনি রাজি হন নাই তুমি বলছো তুমি আমাকে আল্লামা বলছো কিভাবে কিসের ভিত্তি তুমি আল্লামা বলছো তোমার জন্য জায়েজ নেই তুমি কিসের ভিত্তিতে আমাকে আল্লামা বলছো অলি তো দূরের কথা অলি বললে তো তাকে হয়তো সেখান থেকে বের করে দেওয়া সারা করুক বাইরে থাকতো না তোমার মতো বদবস্ত লোক আর কেউ নেই সুতরাং এই সমস্ত কথার কোনো সুযোগ নেই আপনাদের জানতে হবে এদের উসিলা করবেন কেন আমাদের কাছে বারবার প্রশ্ন আছে আমি হচ্ছি আমার কাছে প্রশ্ন আসে নবী এবং রাসুল এদের উশিলা করে দোয়া করা যাবে কিনা কেন আমার আল্লাহ করতে না আমার আল্লাহকে আপনি অক্ষম মনে করেন কোন ব্যক্তির কাছে এখানে আপনার আকিদার ত্রুটি বোঝা যাচ্ছে মানে আপনার আল্লাহ আবুল আলমিন আপনাকে মানে আল্লাহর বান্দা মনে করেন না তাহলে কি কারণে আপনি উসিলা করতে যাচ্ছেন উশিলা তখনই তো দরকার হতো যখন মনে করছেন যে আল্লাহ তালা আমাকে ভুলে গিয়েছে আল্লাহ রবুল্লা আলমিন এই সুদন এই খারাপ ধারণা কুফুরি 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 খবরদার ইমানদার ব্যক্তিগণ আল্লাহ ভালো ধারণা পোষণ করবেন এবং আমার আল্লাহকে আসাম সম আল্লাহ রব আলিনের সামাদিয়তের পরিচয় হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন কারো কাছে মুখাপেক্ষী নন আপনার ওই সকল অলির কাছে মুখাপেক্ষি আল্লাহ রাবুল আলমিন দোয়া কবুল করার জন্য নাকি সকল ওলি আপনার আল্লাহ রাবুল আলমীর কাছে অনেক মুখাপেক্ষি বরং আল্লাহ তার থেকে অনেক আগেই মাতরুদ হয়ে গিয়েছে বঞ্চিত হয়ে গিয়েছে লানত প্রাপ্ত হয়ে গিয়েছে যেহেতু মানুষদেরকে বন্ধ ভষ্ট করছে আজকে আর প্রশ্নের উত্তর দেওয়ার মতো সুযোগ নেই যেহেতু আমাদেরকে দ্রুত যেতে হবে জাক মুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমী